নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমরা কালকে আমাদের প্রত্যেকটি বুথের 7টি বিধানসভা যে নির্বাচনী হল আছে যেখানে গণনা হবে, গণনা কেন্দ্রে আমাদের এজেন্টরা যাবে, সেখানে থাকবে, মানুষের রায়দান তারা প্রত্যক্ষ করে ওই নির্বাচনের ফলাফল তারা নেবে। সেখানে আমরা সেই রকম প্রস্তুতি রেখেছি যাতে আমরা প্রত্যেকটি টেবিলে আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা যেন ওখানে প্রবেশ করতে পারেন বা যান, সেই ব্যবস্থা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা সেই মিটিংটা গত পরশু দিন করে নিয়েছি, কীভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে, মানে নির্বাচন মানে যেখানে কাউন্টিং হলে গিয়ে তারা কীভাবে ভোট গণনার ব্যাপারে যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া ছিল আমরা তা পেয়েছি ওয়েবসাইটে, সেমতো তাদের প্রশিক্ষিত করা হয়েছে, তারা সেখানে গিয়ে থাকবে, দেখবে। ভোট পরবর্তী হিংসার জন্য মানে কালকে তো কাউন্টিংয়ে কতটা হিংসার জন্য বিরোধীরা অভিযোগ করছে, সেই নিয়ে নির্বাচন কমিশন কিছু জানছে? আচ্ছা, হিংসার কথাটা কারা তুলছে? বিরোধীরাই তুলছে, শাসক দলের বিরুদ্ধে, শাসক দল ভোট পরবর্তী নানা জায়গায় গণ্ডগোল পাকাচ্ছে বা কংগ্রেস অথবা বিজেপির এজেন্ডাকে মারধর করছে, এই প্রেক্ষিতে কিছু জানছে? মানুষ বলছে এবং তারা আগেও বলেছে, বর্তমান শাসক দল এটাও বলেছে, ভোটে হারি বা জিতি, জিতলেও তোমাদের মেরে গ্রাম ছাড়া করবো, হারলেও তোমাদের মেরে গ্রাম ছাড়া করবো। এটা তারা তো প্রকাশ্যে নির্বাচনের আগে থেকে বলছে, কারণ নির্বাচন কমিশনের যথেষ্ট মানে আন্তরিক এবং এই প্রয়াসের দ্বারা অনেকটা নির্বাচনে মানুষ ভোট দিতে পেয়েছে, তাতে তারা আশঙ্কা করছে তাদের পক্ষে যদি রায়দান বিপক্ষে যায় তাহলে তাদের উপর তারা আক্রমণ করবে, আঘাত হানবে, গ্রাম ছাড়া করবে। তো ভয়ে এখানে এখানে স্থিতি পাঠিয়ে বসে অনেকে এখন থেকে গ্রাম থেকে সরে চলে যাচ্ছে, অনেক গ্রাম থেকে সরে চলে যাচ্ছে, তারা বলছে যে কালকে ভোট গণনার পরে পরেই এই ধরনের আক্রমণ আঘাত আসতে পারে। আমরা মানুষকে বলেছি সেই আঘাত প্রতিহত করতে হবে, সেই আঘাতকে আমাদের প্রতিরোধ করতে হবে, সেই আঘাতে আমাদের সবাইকে জোটবদ্ধভাবে লড়াই করে ওটাকে আটকাতে হবে। প্রশাসনের কাছে আমরা জানিয়েছি যাতে এইভাবে না হয় এবং কেন্দ্রীয় বাহিনী যাতে নির্বাচনের পরেও, এই ভোট গণনার পরেও তারা অন্তত এই রাজ্যে কিছুদিনের জন্য থাকেন, স্বাভাবিক হয়ে আসবে ধীরে ধীরে, এটা আমাদের বিশ্বাস। যারা যেতে পারবে না, যারা আশঙ্কা করছে গ্রামে যাওয়া, তাদেরকে আমাদের নিরাপদ আশ্রয় দিতেই হচ্ছে, দিতে হবে। এখনও সঠিক সংখ্যাটা আমাদের কাছে নেই, বিভিন্নভাবে তারা নিজেদের আত্মীয় বাড়িতেও গেছে, কেউ কেউ আবার নিজেদের কোনো শেল্টার তারা খুঁজে নিয়েছে, কেউ কেউ পার্টি অফিসে এখনও পর্যন্ত এসেছে, আমাদের কাছে আছে, তারা বলছে সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে। আমরা বেশিরভাগ কাছাকাছি যাদের বলেছি তাদের নিকট আত্মীয় বাড়িতে যেখানে লোকজন আছে সেখানে সরে থাকতে বলেছি। সে তো অবশ্যই, সেটা তো তারা করবেই, কারণ ভোট বাক্সে যখন উল্টো চিত্র তারা দেখবে, মানুষ যখন দেখবে যে তাদের পাল্লাবাহীটা বিজেপির দিকে, তখন রাগেই তারা সেই লোকগুলোকে মারবে। আমাদের এতবার বলার পরে তারা বলেছিলেন যে ঠিকঠাক যদি না হয় না তাহলে আপনাদের ভোটের পর দেখে নেবো, এই যে তারা তো প্রকাশ হুমকিগুলো দিয়ে রেখেছে না, সেটা বাস্তবায়িত করবে আর কি, আমরা সেটা প্রতিরোধ করবো। আমরা প্রশাসনের কাছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করেছিলাম, যতটা আশা করেছিলাম ততটা না হলেও অধিকাধিকভাবেই আমরা এটা বলতে পারবো যে নির্বাচন কমিশনের তৎপরতায় ভোটটা শান্তিপূর্ণ অনেকটাই হয়েছে। কোনো কোনো জায়গায় হয়নি, আমাদের গ্রাম ছাড়া করে দিয়েছে, ভোট দিতে দেয়নি, গ্রামের মানুষ ভোট দিতে পায়নি, ব্যাপক ভাবে এই সন্ত্রাসের মধ্যে দিয়ে বেশিরভাগ জায়গায় ভোট হয়েছে। বলছি যে প্রতিরোধটা কি শুধু প্রশাসনকে বললেই হবে নাকি নিজেদের মধ্যে? দেখুন, এই প্রতিরোধ গড়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের না, আমরা আইন হাতে তুলে নিতে চাইনি, আইন হাতে তুলে নিতে চাইও না, আমরা আইন হাতে তুলে নিতেই যাব না। এই ধরনের কোনো আঘাত বা আক্রমণ এলে আমরা প্রথম প্রশাসনের কাছে জানাবো, আমরা তাদের দ্বারস্থ হব। প্রশাসন যদি সেই ব্যাপারটা তারা যখন করতে পারবেন না বা করবেন না তখন আমাদের ভাবতে হবে, আমরা প্রথমে আইনের দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব, আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব, তারা আমাদের সুরক্ষা দেবেন, এটা আমাদের বিশ্বাস, প্রশাসনের উপর আমাদের সেই বিশ্বাস আছে। যদি কোথাও সেই বিশ্বাস ভেঙে যায় তখন আমাদের অন্য করে ভাবতে হতে পারে।